আমাদের পৃথিবীতে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। কিছু কিছু রহস্য সময়ের সাথে বেরিয়ে আসে, আবার কিছু চিরদিনের জন্য লুকিয়ে থাকে। গুপ্তধন হলো এই সব রহস্যের মধ্যে একটি, যা মানুষ অনেক জায়গা থেকে বের করতে পেরেছে। আজকের ভিডিওটি এমন একটি দ্বীপকে নিয়ে যেখানে মানুষ মনে করে গুপ্তধন লুকানো রয়েছে, আর সেই গুপ্তধনের মালিক হলো এক জলদস্যু যার নাম ছিল ক্যাপ্টেন কিট। কানাডার নোভা স্কটিয়া প্রদেশের লুলেনবার্গ কাউন্টিতে 140 একর এলাকা জুড়ে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ যার নাম ওক। 1795 সালে ট্যানিস ম্যাকগিনিস নামের এক ব্যক্তি দ্বীপটি যাওয়ার সময় হঠাৎ করে মাটিতে বড় ধরনের একটি গর্ত দেখতে পায়। কিন্তু চারপাশে সমতল ভূমির মাঝে এমন গর্ত তার কাছে বেশ অস্বাভাবিক বলেই মনে হলো। তাই সেটি আরও খুঁড়তে শুরু করল এবং প্রতিবারই 10 ফুট গর্ত খোঁড়ার পরে সে ওক গাছে তক্তা পেতে থাকল। এইভাবে বেশ কিছুক্ষণ মাটি খোঁড়ার পর সে একটি পাথর খুঁজে পায় যেটির গায়ে বেশ কিছু সাংকেতিক চিহ্ন রাখা ছিল। ধারণা করা হয় গর্তের আরও গভীরে লুকোনো কোনো গুপ্তধনের কথাই সেই পাথরে লেখা আছে। ফলে গুপ্তধনের আশায় গর্তটি আরও খুঁড়তে শুরু করে। তবে একসময় সেই কাঠের তক্তাগুলো ভেঙে গেলে গর্তটি জলে ভরে যায়। কিন্তু তারপরেও মানুষজনের আগ্রহ কিন্তু কমেনি, বরং এরপর থেকেই নিয়মিতভাবে গুপ্তধনের সন্ধানে সেখানে মানুষ এসেছে, গর্তের একেবারে তলায় লুকোনো রহস্য বার করতে চেয়েছে। কিন্তু তাদের প্রতিটি চেষ্টাই ব্যর্থ হয়েছে। এমনকি এখনো পর্যন্ত 7 জন মারাও গিয়েছে সেই গুপ্তধনের সন্ধান করতে গিয়ে। ফলে এখন অনেকেই মনে করে এই জায়গাটি অভিশপ্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন।